بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে পীরপন্থী যারা আছে তারা নিজেদের প্রমাণের জন্য সূরা কাহাফের 17 নম্বর আয়াত ব্যবহার করেন। ওইখানে বলা হয়েছে ওয়ালিয়া মুরশিদা, আসলে তাদের প্রমাণ করার চেষ্টা করা এটা ঠিক কিনা। প্রথম কথা হচ্ছে, তাইলে তারা নিজেদের পুরুষে দিতে হবে ওলি মুরশিদ, পীর দিতে পারবে না, পীর দিতে পারবে না, সুফি মতবাদ নাম নিয়ে আসতে পারবে না, ওলি মুরশিদ নাম দিতে হবে। কিন্তু দেখা যায় যে প্রাসঙ্গিক আলোচনায় তাদের পীর মুরশিদ ওলি মুরশিদ আসে, কিন্তু পুরুষের মুরশিদ আসে পীর। তাইলে এখন বলা হবে আপনারা কোরআনের আয়াত দিয়ে যদি নাকি ফির সাব্যস্ত করেন, তাইলে ফির দেখাই দেন কোথায় কোরআনের মধ্যে আছে, কোথায় ওলিমানি ফির, কোথায় ওলিমানি মসজিদ মানি ফির, কোথায় আছে, কোন রোগাতের মধ্যে আছে, কোন অভিধানিকের মধ্যে এভাবে লেখা আছে ফির। ফির এটা কোন ইসলামিক শব্দ না, ওলি বা মুরশিদ এটা কোরআনের শব্দ, এটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যদি নাকি ভিন্ন কোন ভাষার মধ্যে নিয়ে যাওয়া হয়, যেমন ফার্সি ভাষার মধ্যে ফির, তারপরে নিয়ে সুফি মতবাদ, তো এগুলোর সাথে ইসলামের সাথে কি সম্পর্ক? ইসলামিক পরিভাষা ব্যবহার করতে হবে সব জায়গাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে যে পরিভাষা গুলো আছে এগুলোকে পছন্দ হয় না, ওই পরিভাষা গুলোর মধ্যেই রয়ে গেছে আমাদের যে মূল আদর্শ, মূল দিন। আমরা যদি নাকি নিজেরা কোন পরিভাষা তৈরি করি ফির ফির, তাহলে এগুলোর মধ্যে ফামিলা আছে, কুফর শিরকের মিশ্রণ হয়ে যাবে। আর যেটা কারণ কি তো পরিষ্কার নয় যে কুফর শিরক অনেকগুলো আছে। যা হোক যা হোক, সূরা কাফের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। এখানে বলা হচ্ছে ওলি, অর্থ হচ্ছে পথ প্রদর্শনকারী, আর মুর্শিদ শব্দ অর্থ হচ্ছে সাহায্যকারী। আবার এখানে অন্য একটা তুলনা আমরা দেখি, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হবে, আর যাকে পথভ্রষ্ট করেন আপনি তার জন্য পথ নির্দেশকারী এবং কোন অভিভাবক পাবেন না। এখানে তো বুঝা গেছে ওলি এবং মুর্শিদ অভিভাবক, পথ নির্দেশকারী, তো এগুলা হবে না, অর্থাৎ এগুলার কোনো কাজ নাই, এগুলার কোনো যোগ্যতা নাই যে সরাসরি কোনো মানুষকে হেদায়েত করার। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হেদায়েত নাই, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আল্লাহ তাআলার হাতে। তবে আম্বিয়া একরাম, উলামা একরাম এরা কি করবে, এরা তৈরি করবে কোরআন হাদিসের মাধ্যমে লোকদেরকে বোঝানোর চেষ্টা করবে, এটা হলো তাদের দায়িত্ব। হেদায়েত দাওয়া দি দেওয়া দায়িত্ব না, হেদায়েতের পথে আহ্বান করার দায়িত্ব। আর এ ওলি হোক, মুর্শিদ হোক, আলেম নাম হোক, কোন সমস্যা নাই, কিন্তু পীর না। আমাদের দেশীয় পীর যেগুলো আছে এটা এখানে অর্থ আসবে না, এটা কোন আমাদের সালাহ আলহীনের অর্থ নাই যে এখানে ওলি আর মুর্শিদ মানি যে পীর নিছে সাহাবায়ে কেরামের প্রত্যেকে কোন অর্থ আছে এভাবে সলফে সালেন তাবিন তবে তাবিন থেকে বা সাইর ইমাম যে আমরা মানি ইনাদের মধ্যে কি কোন অর্থ নিছে যে ওলি আর মুর্শিদ মানি ফির, তাহলে এটা হচ্ছে নিজের সুবিধা মতো অর্থ করা।
তারা যেটা করতেছে তাদের সুবিধা মতো অর্থ করতেছে, যা হোক যা হোক আমরা আমরা এতেও রাজি, কিন্তু যে ওলি আর মুর্শিদ এদের মধ্যে কি কোনো কুফরি শিরকি থাকবে? বর্তমানে ফিরজার আছে তাদের মধ্যে কুফরি শিরকি কেন? কেন নাউজুবিল্লাহ তারা বলতেছে যে তাদের বই বেদের মারের মধ্যে 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, নাউজুবিল্লাহ আল্লাহর আন্দাজ নাই, এটা নিয়ে শিখিয়ে দিয়েছে তাদের ফিরগিরিয়ে। হ্যাঁ, এটা নিয়ে শিক্ষা দিয়েছে আল্লাহ থেকে রুকে জোর করে নিয়ে আইছে, এটা নিয়ে ফিরগিরিয়েছে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, তারপরে যে আল্লাহ তাআলার কথার উপরে এত তাদের এরকম ভাবে খারাপ মন্তব্য কেন আসবে? এটা যদি হয় ফিরের উদ্দেশ্য আদর্শ, তাহলে এটা ওলি না, এটা মোর্শেদ না, এটা ওলিউস শয়তান, যেটা কোরআন মতো বলা হয়েছে। শয়তানেও ওহি করে তার আউলিয়ার নিকটে, এটা কোরআন মধ্যে আছে। তাই আমরা বলবো কোরআন এবং সহি সুন্নাহ যে পরিভাষা যেগুলো আছে এগুলাকেই আমরা ব্যবহার করবো। হ্যাঁ, এবং শরীয়তের পরিভাষা বাদ দিয়ে ভিন্ন সুফি মতবাদ যে এই পরিভাষা গুলো ব্যবহার করলে নিজের অজান্তে নিজের অজ্ঞতা বশত অনেক কুফুরি শিরিক যে লালন পালন করতে হবে না, আউযুবিল্লাহ, যেমন নাকি তাদের বই সুস্থ রূপের মধ্যে কি আছে সুস্পষ্ট প্রমাণ আছে। তাই এগুলা যে বিভ্রান্তর কথা, এখানে ওলি আর মুর্শিদ নাম হয়েছে যে ফির বোঝানো হয়েছে, এই অর্থ আমাদের নিজেরা নিজেরা করলে হবে না। সাহাবে কেরাম অর্থ করছেন কিনা, তাবেইন তবে তাবে নিবাবক অর্থ করছেন কিনা, ওইখান থেকে দলিল দিতে বলেন, তাইলে বুঝা যাবে আসলে বাস্তবতা কি। কিন্তু এটা তো সুবিধাবাদী অর্থ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।